তো কি অবস্থা সবার, কেমন টেমন আছো? ঘরে ভালো লাগতেছিল না, এই কারণে হাঁটতে হাঁটতে মানে হাঁটতে বাইরেছিলাম। বাট এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমি নদীর পাড়ে চলে আসছি, যে সিনটা খুবই সুন্দর। এক মিনিট ভিউটা দেখাইতেছি, খুব সুন্দর লাগছে ভিউটা। এখানে আবার শ্রমিকেরাও ওই ইটের ভাটার জন্য যে ইট আছে, ইট বানানোর জন্য যে মাটি আছে, মাটি এখান থেকে নিতেছিল, এটা দেখতেছিলাম। আর একটু দূরে যাওয়ার পরে দেখতেছি এখানে একটা রেস্টুরেন্ট ছিল, নাম ছিল যে নদী পাড়ে রেস্টুরেন্ট, মানে মোটামুটি শান্ত জায়গায় রেস্টুরেন্টটা ছিল। আর এদিক দিয়ে হাঁটার একটা প্লেস ছিল যেটা অসাম ছিল, মানে খুবই দারুণ একটা হাঁটার জায়গা ছিল। জানি না আমার ক্যামেরাতে কেমন দেখা গেছে সিনারিগুলো, বাট প্লেসটা জাস্ট অসাম, মানে অনেক সুন্দর। যদি মন টন খারাপ থাকে কারো বা কারো ডিপ্রেশনে আসো, তাহলে প্লেসটাতে ঘুরে যাও, আমার মতে মন ভালো হয়ে যাবে একবারে। সিরিয়াসলি মন একবারে হালকা হয়ে যাবে। এই প্লেসটার আরেকটা মজা হইলো, মানে একটা মজার বিষয় হচ্ছে কি, এটার এ পাশে মানে আমার হাতের ডান পাশে হচ্ছে যে নদী, আর বাম পাশে হচ্ছে ক্ষেত, মানে যে ধান ক্ষেত আছে ওগুলা, মানে দুইটার কম্বিনেশনে সে লাগতেছে। মানে তুমি তোমরা যদি এই পাশে দেখো ডান পাশে দেখো, তাহলে নদীর যে ফিলিংটা নিতে পারবা, আর যদি বাম পাশে দেখো তাহলে ধান ক্ষেত, যে আমরা চাল টাল খাই ওই ধান ক্ষেতের একটা ফিল নিতে পারবো, মানে আলাদাই একটা মজা যেটা বলার মতো না। মাঝখান দিয়ে হাঁটবা, মানে মাঝখান দিয়ে একটা রোড আছে, ওই রোডে হাঁটবা, যেমন কি আমার পিছে দেখতেছো এই রোড, এই রোডটা দিয়ে হাঁটতেছি আর দুনু পাশের ফিল নিতেছি, মানে মারাত্মক ফিলটা। শান্ত শান্ত বাতাস আসতেছে হালকা হালকা ভাবে, মানে সেই লাগতেছে। বিকালে হাঁটতে পারিছি, হাঁটতে হাঁটতে ম্যাপ ট্যাপ দেখি নাই, জাস্ট হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে। হাঁটতেছিলাম হাঁটতেছিলাম নদীর একটা ঝলক দেখছি, বলতেছি এখানে কি, হাঁটতে হাঁটতে দেখতেছি পুরো একটা সেই একটা জায়গায় চলে আসছি। আসলে জায়গাটার নাম কি আমি নিজেও জানি না, যেটা সত্যি কথা, যাওয়ার সময় কারো থেকে জিজ্ঞেস করে নিব এই জায়গাটার নাম কি, ঠিক আছে? তার কারণে টাটা, বাই বাই, সি ইউ।